ওয়েলকাম আপনাদের আমার চ্যানেলে। আবারও একটি ইউনিক স্বাদের বর্ডার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। বেগুন এবং ক্যাপসিকামের বড়া, একদম আলাদা রকম এটি। অবশ্যই আপনারা দেখে ট্রাই করুন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি প্রথমে বেগুন আর ক্যাপসিকাম গ্যাসের মধ্যে এভাবে কুড়িয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের মধ্যে এভাবে কুড়িয়ে নিয়েছি, দেখুন ছবির মতো করে। তারপর পোড়া ছালগুলো তুলে নিয়েছি আর এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমি পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর বেগুন এবং ক্যাপসিকামের সঙ্গে আমি এগুলো খুব সুন্দর করে মেখে নেব। দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি স্বাদ মতো নুন, চালের গুঁড়ো এক চামচ, দুই চামচ। এবার দিচ্ছি বেসন এক চামচ, দুই চামচ, তিন চামচ, চার চামচ, চালের গুঁড়ো আরো এক চামচ দিলাম। দিচ্ছি ভাজার জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন নোটিফিকেশন পেতে। মাখা হয়ে গেছে, চলুন এবার একটা কড়া নিয়েছি, তেল দিয়ে দিলাম, খুব ডিপ তেলে এই বড়া ভাজবো না। এবার চামচের সাহায্যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা মিডিয়াম স্লো রেখেছি, নয়তো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অবশ্যই এই বড়াটা ট্রাই করুন, একদম ইউনিক খেতে, খুব মুচমুচি, ঝাল ঝাল। আবার উল্টে দিচ্ছি, ওয়াও একদম লাল লাল মুচমুচি হয়ে গেছে, তুলে রাখছি। আবারও বাকিগুলো এভাবেই ভেজে নেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।